শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বাংলার লোক বলতেন, রাখাল রাজা। আজকে দেখেন আমাদের প্রেসিডেন্ট সাহেবের বাসা সাদা মাথার বাসা, তার কিন্তু ব্যাংক ব্যালেন্স ছিল না আমরা যতটুকু জেনেছি। সেই পুরোনো বাড়ি যে অবস্থা দেখতেছে এ অবস্থায় আছে, এবং পরবর্তীতে অনেক রাষ্ট্রনায়ক চলে গেছেন, তাদের এলাকা দেখেন আমাদের এলাকা, তারা কিন্তু ওইভাবে কাজকর্ম এখানে আমাদের, তাদের নিজেকে নিয়ে কোনো চিন্তা চেতনা ছিল না, তাদের চিন্তা চেতনাটাই ছিল সাধারণ মানুষকে নিয়ে, দেশকে নিয়ে ভাবনাটা ছিল। শ্রীলঙ্কায় ছিল মূলত শহীদ প্রেসিডেন্ট, আমরা যতটুকু শুনেছি জেনেছি এখানে তার জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা আচ্ছা। তার মায়ের কোলকে আলোকিত করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট এই ঘরটাতে। হ্যাঁ, জিয়াউর রহমান বাড়ির সাথেই আমরা শুনেছি না, আগে থেকেই ছিল, এটা অনেক পুরনো পুকুরি এটা। আচ্ছা আচ্ছা। আপনারা কি, আমরা শুনেছি যে এই পুকুরে সে বসত এবং এখানে গোসল করত। জিয়াউর রহমান? হ্যাঁ, জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে দেখছিলেন? আসলো এখানে? হ্যাঁ, এখানে আসছিলো। আসলো? তার বাড়ি কোন জায়গায়? ওই তো সামনে। ওই সামনে? চিনেন আপনি? হ্যাঁ চিনি। দেখছিলেন আপনি জিয়াউর রহমানকে? দেখছিলেন? তখন তো অনেক ছোট ছিলেন আপনি? না, খুব ছোট নয়, ভালোই ভালোই ঠিক আছে। এই ভালো মানুষ আহিল, ভালো, খুব ভালো। হ্যাঁ, ওই যা তো গ্যাস খাদিন আছে। আচ্ছা, ওই কাম বাচ্চা, ঠিক আছে, তাহলে আমরা যাই। আমরা চলে আসলাম জিয়া বাড়ি। এখানে লেখা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমিতে স্বাগতম, বাগবাড়ি জিয়া বাড়িতে। আর আমরা বাড়ির ভিতরে ঢোকার আগে এখানে একটা মুরব্বী, আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি এখানকারই? আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে দেখছিলেন? দেখছিলেন একবার। একবার দেখছিলেন? তাহলে বাসার ভিতরে এখন কেউ আছে? আছে, সব সব আছে। না, কাজের লোকজনগুলো আছে। কাজের লোকজন মানে তার কোনো আত্মীয় স্বজন থাকে না? না। ঠিক আছে, তাহলে কাকা ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে জিয়া বাড়ির সামনে একটা ভাইকে পেলাম, ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কী নাম আপনার? আমার নাম নজরুল ইসলাম, ডাক নাম বজলু। বুঝলো? জি। ও আচ্ছা, তাহলে আপনার এই যে এখানে, এখানে যে দেখলাম নজরুল ইসলাম ডাক নাম বুঝলো, তাহলে আপনি সে বুঝলো ভাই? জি জি। আচ্ছা বুঝলো ভাই, ভালো আছেন আপনি? না, আলহামদুলিল্লাহ ভাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, তো তার পৈতৃক ঘর বা তার যেখানে তিনি জন্মগ্রহণ করছেন ওটা কোন জায়গায়, কোথায়, আমরা কি দেখতে পারবো আপনাকে নিয়ে? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন।
এরা উনি জন্মগ্রহণ করছে পাশে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি এই তো এই বাড়িটা। আচ্ছা আচ্ছা, এই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন। ওনার দাদার বাড়ি হচ্ছে মহিষাবান। দাদার বাড়ি মহিষাবান? দাদার বাড়ি মহিষাবান ছিল, দাদার বাপের বাড়ি। ওনার দাদা ছিল হচ্ছে আপনার বাগবাড়িতে, মিসিরুন্নেসাকে বিয়ে করার পর থেকে এখানে বসবাড়ি করছে। তাই তাহলে চলেন আমরা একটু ভিতরের দিকে যাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বাড়ির ভিতরে আমরা এখন যাব। এটা হচ্ছে আপনার যে কেয়ারটেকার, এটা হলো সেকেন্ড কেয়ারটেকার। এনার শাশুড়ি যে দাদা শ্বশুর ছিল কি আরজুল্ল, আগে ছিল আরজুল্ল। হ্যাঁ ওই বাড়ি, ওই বাড়ি। হ্যাঁ ওই বাড়ি। আর আমার শ্বশুর থাকছে। হ্যাঁ, শ্বশুরের নাম কি? লহিরুদ্দিন পাইকার। হ্যাঁ লহিরুদ্দিন পাইকার। লহিরুদ্দিন পাইকার আচ্ছা। যখন আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শ্বশুর বাড়ি দেখতে আসছিল তখন দেখছিলেন তাকে? দেখলাম। পরে ডাক দিছিল আপনাকে? না ডাক দেয়নি, আমি দেখছি। দেখছেন? ডাক দেয়নি সামনে? ঘর থেকে এসে রেটি দেখছি, ঘর মধ্যে এসে দেখছি, তার বেটার বউ করে দেখছি। আচ্ছা আচ্ছা, ছোল পোলো করে দেখছি। সবাই আসলে তখন দেখছেন? আচ্ছা, ছোট মুরগি বাচ্চা তোলা আছে, তার ছবি তুলে লেগে আছে, আমার সবাই কথা বলে চলে গেছে। তাই না? বুঝলু ভাই, তাহলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ঘরটা দেখি যেখানে তিনি। হ্যাঁ অবশ্যই আসুন। শিওর, তাহলে চলেন আমরা ভিতরের দিকে যাই। আমরা এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ির ভিতরে, আর বাড়ির ভিতরে এখানে কিন্তু লেখা আছে 2022 বাংলা, 1895 এখানে লেখা আছে। তো তাহলে বুঝলি ভাই, চলেন আমরা একটু ভিতরের দিকে যাই। এটা আপনার তার বেডরুম। এটাই বেডরুম? আর কারেন্ট আছে? কারেন্ট নাই। এখানে যে রহমানের যে ঘরে জন্ম নিয়েছেন সেটাই হচ্ছে এই রুমটা। আচ্ছা, এখানে আমাদের লাইটের স্বল্পতা, আমরা অন্য কোনো, আর এই জায়গাটা একটু দেখাই। এই রুমটা যেটা আছে এটা কিন্তু আপনার পুরো একটা চুনসুটকির গাঁথনি। চুনসুটকির গাঁথনি? চুনসুটকির গাঁথনি। এখানে কিন্তু সিমেন্টের কোনো কাজ কারবার নেই। আচ্ছা, এখানে দেখতে পারলাম জিয়া পরিবারের সদস্যদের এখানে ছবি। এখানে তারিক জিয়া, বেগম জিয়া এবং তার পাশে আরাফাত রহমান কোকো এবং তাদের নাতি, তাদের দু সন্তানের পুত্রবধূরা এখানে আমরা দেখলাম। এখানে পারিবারিক ছবি। আর এখানে কি বসতো সবাই, বসার? এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে আসতেন। সে প্রেসিডেন্ট হওয়ার পরে একবার আসছিলেন এবং আমাদের মাননীয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া উনি মাঝে মাঝে আসতেন। সর্বশেষ 2009 অথবা 2010 এখানে আসছিলেন। উনি আসে এখানে, এখানেই সময় কাটাচ্ছেন। আচ্ছা, তার পাশের রং ছিল যার, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানে জন্মগতভাবে যে রঙে জন্ম নিয়েছিলেন ওই রুমে সে রেস্ট করতেন। পাশের রুমটা? এটা না, পাশের রুমটা, এই পাশে। বজলু ভাই বলল যে এই যে এখানে
অনেক পুরনো সোফা, সোফার সেট এবং দেখলাম এখানেই আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তিনি এখানে আসলে এখানে বসতেন। আর বজলু ভাই এখন আমাদেরকে দেখাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেখানে জন্মগ্রহণ করছেন সেই ঘরটা। হ্যাঁ ভাইয়া চলেন। সেই রুমটাই ছিল মূলত শহীদ প্রেসিডেন্ট, আমরা যতটুকু শুনেছি জেনেছি এখানেই তার জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা আচ্ছা। তার মায়ের কোলকে আলোকিত করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট এই ঘরটাতে। হ্যাঁ জিয়াউর রহমান এই সে ঘর। এই ঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং বজলু ভাইয়ের থেকে যেটা জানতে পারলাম এই যে খাট, এই সেই খাট, আর সম্ভবত এটা টয়লেট, এটা গোসলখানা না। আর দুঃখজনক যে এখন কারেন্ট নাই, আমরা অন্ধকারেই যতটুক দেখাইলাম। হ্যাঁ আমার মনে হয় না আপনি কোথাও এই ড্রেসিং টেবিলটা দেখেছেন কিনা। না না না, আসলে অনেক অন্ধকার, আমার নজরে কোথাও সুন্দর একটা ড্রেসিং টেবিল এখানে। এটা কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে? তখনকার খাটটাও তখনকার, আর এর চেয়ে একটা ডালওয়ালা খাট ছিল যেটা আপনি পালকির মতো। আচ্ছা। এখানে রেলিং ছিল, এখানে পা দাঁড়িয়ে ছিল, উপরে বয়ে উঠত। ওই খাটটা আপনি তৎকালীন সময়ে আপনি চিটাগাং নিয়ে গেছে, আর দুইটা চারটা চেয়ার ছিল আর একটা ডাইনিং টেবিল। চিটাগাং কেন? চিটাগাং আপনি জাদুঘরায়। ও চিটাগাং জাদুঘরে ওটা নিয়ে গেছে, মানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ করার জন্য। এখনো আমরা কিছুদিন আগে দেখে আসছি। আচ্ছা তাই না। এই যে দেখুন অনেক আগে, অনেক আগে এই যে খাট, আর এগুলো সব ঢেকে রাখছে না? হ্যাঁ, যে ঢেকে রাখছে এগুলো অনেক আগের এই করা, এগুলো এটা আমরা দেখলাম। ভাইয়া চলেন তাহলে আমরা একটু উপরের দিকে যাই, উপরের বিল্ডিং এ যাই। এটা কিন্তু তখনকার ছিল না, এটা পরবর্তীতে সম্ভবত যখন আপনার 91 এর পরে আসে। আচ্ছা, আপনি এটা সংস্কার করছেন? আর এটা সংস্কার করছেন? সংস্কার করছেন। আমাদের সাথে বজলু ভাই, আর সুন্দর একটা ফুল এখানে। আর আমরা ওপর থেকে, এটা কি সংস্কার করছিল কখনো? না না, এটা আপনার পুনর্নির্মাণ করছে ওপরে। ওপরে ওপরে এটা আগে ছিল না, ছিল না। এটা সম্ভবত 91 সনের পরে, 91 যখন বিএনপি ক্ষমতায় আসে, তারপরে তার ভাগিনা ছিল মোমিনুর রহমান টপি সাহেব। আচ্ছা আচ্ছা। উনি এটা পুনর্নির্মাণ করছেন পরবর্তীতে, যখন ওখানে জায়গা সংকুলান, যার জন্য ওপরে একটা রুম করছে। ওপরে রুম করছে এখানে। এটা বন্ধ? হ্যাঁ এটা বন্ধ। আর আপনার যে এই পুকুর পার, এই পুকুর ঘাটটা ছিল। আচ্ছা। এখানে আসে আমরা যতটুকু জেনেছি তারা এখানে বসে থাকছে। এই পুকুরটা ঘাটটা আরও আগে ভালো ছিল, তারপর এখন নষ্ট হয়ে গেছে আর কি। আমরা জিয়া বাড়ির যে পুকুর ঘাট আমরা উপর থেকেই নিলাম আজকে। আমরা প্রায় আরও 1 বছর আগে আসছিলাম এ বাড়িতে, তখন আমরা উপরে আসতে পারিনি। আমরা বজলু ভাইয়ের সহযোগিতায় জিয়া বাড়ির অনেক কিছুই দেখলাম, আর এই উপরের অংশ, ছাদের অংশ, এটা ছিল পুরনো, কি বলেন বজলু ভাই? মানে এটা ছাদ ছিল একটা, এই ছাদের দরজা, এই দরজা দিয়ে এসে, কিন্তু এটা খোলা ছিল এটা। হ্যাঁ, ওপরে যেটা বজলু ভাই বললো যে এটা পরে সংস্কার করা হয়েছে বা এই ঘরটা এক্সটেনশন করছে। আর আমরা পুকুর ঘাটটা দেখাইলাম এখানে। তারপর যদি ছাদের থেকে দেখি জিয়া বাড়িটা, তাহলে জিয়া বাড়ির সৌন্দর্যটা দেখি।
দেখেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলার লোক বলতেন রাখাল রাজা। আজকে দেখেন আমাদের প্রেসিডেন্ট সাহেবের বাসা সাদা মাথার বাসা, তার কিন্তু ব্যাংক ব্যালেন্স ছিল না আমরা যতটুকু জেনেছি। সেই পুরোনো বাড়ি যে অবস্থা দেখতেছে এ অবস্থায় আছে, এবং পরবর্তীতে অনেক রাষ্ট্রনায়ক চলে গেছেন তাদের এলাকা, দেখেন আমাদের এলাকায় তারা কিন্তু ওইভাবে কাজকর্ম এখানে আমাদের তাদের নিজেকে নিয়ে কোনো চিন্তা চেতনা ছিল না। তাদের চিন্তা চেতনাটাই ছিল সাধারণ মানুষকে নিয়ে, দেশকে নিয়ে ভাবনাটা ছিল। আমরা দেখলাম জিয়া পরিবারের জিয়াউর রহমানের পৈতৃক বাড়িটা দেখলাম এবং তার জন্মস্থান জন্ম হয়েছে যে ঘরে সেটা দেখলাম। তো বুঝলি ভাই, চলেন আমরা নিচে যাই। আর যেতে যেতে একটা কথা জিজ্ঞাসা করি ভাই। হ্যাঁ বলেন। এই যে এখানে যে আমরা দেখলাম কিছু মানুষ এখানে যে তারা আছে, তারা আসলে কারা এখানে? ধন্যবাদ রানা ভাই। এটা এনারা এখন দেখছেন, এনারা এই বাড়ির কেয়ারটেকার। কেয়ারটেকার? এরা কেয়ারটেকার। আচ্ছা, জিয়াউর রহমানের ব্যক্তিগত হবে, তাদের পরিবারে কেউ না। ওনারা থার্ড জেনারেশন, এখন বর্তমানে যে জেনারেশনটা অতিবাহিত করছে তারা কিন্তু থার্ড জেনারেশন। আর দাদারা ছিল হচ্ছে এই বাড়ির প্রথম কেয়ারটেকার। আচ্ছা আচ্ছা। সেখান থেকে তার দাদা মারা যাওয়ার পরে তার ছেলে থাকে হলে চান্দু পাইকার। আচ্ছা। চান্দু পাইকার মারা যাওয়ার পরে তার একটা প্রতিবন্ধী ছেলে আছে রফিকুল ইসলাম রেবু পাইকার। আচ্ছা। এখন ওনারা এখানে আছে, জিয়াউর রহমানের পরিবার থেকে তারা এখানে এই বাড়িতে তাকে আসা যাওয়ার নাই, ওনাদেরকে তারা ছেড়ে দিয়ে গেছে। মাঝে মধ্যে আসে, সাড়ে দশ আসে, একটু বিশ্রাম টিশ্রাম নেয়, চলে যায়। আচ্ছা। তাহলে আমাদের জিয়া পরিবারের কোনো মানে ব্লাড এখানে নেই? না না না, নেই মানে এখানে মানে এখানে এই বাড়িতে নেই? না, বসবাস নেই, এই বাড়িতে বসবাস নেই। আমরা আর একটু দেখব নিচের থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি। আচ্ছা বজলু ভাই। হ্যাঁ বলেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কি আসছিলেন এখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসছেন, আসবেন না মানে যেহেতু তার স্বামীর পৈতৃক বাড়ি। আচ্ছা। অবশ্যই তিনি আসছেন, তো এবং একবার না দুইবার একাধিকবার আসছে, বহুতবার আসছেন। সর্বশেষ সম্ভবত 2009 অথবা 2010 সর্বশেষ আসছিলেন এখানে। জি, এটা হচ্ছে জিয়াউর রহমানের সেই পুকুর, পুকুর পার, এটা হলো পুকুর ঘাট। অনেক পুরনো বাড়ির সাথেই নাকি? আমরা শুনেছি না, আগে থেকেই ছিল এটা, অনেক পুরনো পুকুরই এটা। আচ্ছা আচ্ছা। আপনারা কি, আমরা শুনেছি যে এই পুকুরে সে বসতো এবং এখানে গোসল করত জিয়াউর রহমান। হ্যাঁ, জিয়াউর রহমান। তো আমরা দেখাচ্ছি জিয়াউর রহমানের বাড়ির যে পুকুরটা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ঘরে তিনি জন্মগ্রহণ করছেন সে ঘরটা তো আমরা দেখলাম, মানে বাইরের থেকে আমরা দেখালাম তার এই বাড়িটা। সেকেন্ড জেনারেশন, এটা আপনার সেকেন্ড জেনারেশন? এই যে তারা বাড়িটাকে যতটুকু পারে পয় পরিষ্কার করে রাখে এবং জিয়া বাড়িটাকে তারাই দেখাশোনা করে। মুরব্বি দাদি বলি, হ্যাঁ ভালো থাকবেন, আসি তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন। ধন্যবাদ বজলু ভাই। চলেন তাহলে আমরা তাদের এখানে যে আমরা কবর দেখলাম, কবরস্থান, আমরা সেখানে একটু যাই। আমরা জিয়া বাড়ির থেকে বাইর হওয়ার পরে এখানে একটা কবরস্থান দেখলাম, সম্ভবত পারিবারিক কবরস্থান। আর যেহেতু সাথে আজকে বজলু ভাই আছে, বজলু ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। বজলু ভাই বলে, এই যে এখানে আমরা দেখলাম জহিরউদ্দিন মণ্ডল, পিতা কামালউদ্দিন মণ্ডল, আর এখানে মরহুমা জবেদা খাতুন, স্বামী জহিরউদ্দিন মণ্ডল, জহিরউদ্দিন মণ্ডল। তো তাদের পরিচয়টা কি আমি আপনার কাছ থেকে জানতে পারি? ধন্যবাদ। আমি হয়তো হয়তোভাবে ডিটেলস আমি বলতে পারবো না, তবে আমি আমার মুরব্বীদের কাছ থেকে যতটুকু জেনেছি, এই কামালউদ্দিন মণ্ডল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদা। আচ্ছা। আর তার ছেলে হচ্ছে জহিরউদ্দিন মণ্ডল। আচ্ছা আচ্ছা। আর জহিরউদ্দিনের স্ত্রী হচ্ছে জবেদা খাতুন। যে এটা তাহলে তার নানা নানির কবর না? এটা নানা নানির কবর না, আফকোর্স না, এটা হচ্ছে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়ির
যে তার আত্মীয় আছে, তার বোন, তার কবরে। আমরা বজলু ভাইয়ের সহযোগিতায় আমরা তালা খুলে ভিতরে ঢুকে আমরা দেখাতে পারলাম। তো ভালো থাকবেন বজলু ভাই। থ্যাংক ইউ ভাই, আপনাকেও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের প্রতিবেদন। জিয়া বাড়ি, জিয়া পরিবারের এখানে অবশ্য কেউ থাকে না, তারপরও আমরা জিয়া বাড়িটাকে আমরা দেখানোর চেষ্টা করলাম।